subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা মুভি রিভিউ করতে চলেছি সোয়েটার মুভিটি, এবং তার সাথে আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখবেন কিনা, এবং এই মুভিটি কেমন হয়েছে তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে ডিটেলস ভাবে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। ছেলে মেয়েদের কাছে বিবাহযোগ্য হয়ে ওঠা দৌড়ের পিছনে রয়েছে সোয়েটার মুভিটি। বিবাহযোগ্য একটি মেয়ে যা কিন্তু এমনই ভেবে নেওয়া এক দুশ্চিন্তাগ্রস্ত মা, অসহায় বোন ও বাবার কপালে ভাত নিয়ে থেকে যাওয়া একটি গল্প হলো সোয়েটার মুভিটি। এমন এক মধ্যবিত্তের এগিয়ে চলার গল্প অর্থাৎ আমাদের সামনে নিয়ে এসেছেন পরিচালক শিলাদিত্যের মৌল। শীতের বৈচিত্র্যের মাঝে কিন্তু এই ছবিটি মুক্তি না পাওয়ার কিন্তু অনেকখানি ব্যাখ্যা রয়েছে এই ছবির। কেন এমন একটি দিনে কিন্তু এই ছবিটি মুক্তি পেয়েছে তা কিন্তু নামের সঙ্গে অনেক বৈচিত্র্য নেই। কেন এত ভরা রৌদ্রে অর্থাৎ এত গরমের মধ্যে কিন্তু এমন একটি নাম অর্থাৎ সোয়েটার মুভিটি, তার সঙ্গে কিন্তু অনেকখানি মিলও নেই। কেন এটা যদি শীতকালে অবশ্যই মুভিটি যদি আসতো অনেকখানি এই মুভির প্রতি ভালো হতো, যে এই মুভির ছবির সাথে কিন্তু ভালো হতো, এমনকি এই ছবির ঘটনার সাথে এই ছবির কিন্তু অনেকখানি মিলও থাকতো। তাই এই ছবির ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু ফিকে পড়ে যায় এই ছবির নামে অর্থাৎ আজকের দিনে রিলিজের মধ্যে। এই ছবির নামটাও কিন্তু অনেকে হয়তো শুনেনি যে সোয়েটার বলে মুভিটি আসতে চলেছে, এবং তা কিন্তু এই ছবির প্রচারের মাধ্যমে। কিন্তু এই ছবিটি কিন্তু অর্থাৎ শীতকালে আসতে যদি আসতো তাহলে অনেকখানি বেটার হতো। আমারও মনে হয় যে এই ছবিটা শীতকালেও আসা অনেক বেটার মনে হতো এই ছবির ক্ষেত্রে। এই মুভির গল্পটি খুবই সাধারণভাবে দেখেছেন পরিচালক। নিতান্তই ঘরে একজন সাধারণ একটি মেয়ে, এবং সে কিন্তু খুবই রঙে চাপায়, এবং না আছে তার রূপ, না আছে কোনো গুণ, এমন কোনো কাজ কিন্তু সে পারে না, এবং ঠিকভাবে কিন্তু সে কাজ কোনো কিছুতেই করে উঠতে পারে না। এমন এই কাজ না পারা থেকে কিন্তু সব কিছুতে তাকে শুনে শুনে এমন প্রতিদিনই তাকে শোনায়, এবং তা শুনতে শুনতে অনেক দিন হয়ে গেছে, এবং তা কিন্তু তার গায়েও ঘেঁষে গেছে। এদিকে সে কিন্তু অনেক লাজুক, এবং তার মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের অভাবও অনেকখানি রয়েছে। এদিকে ছেলে মেয়ের কাছে বিবাহযোগ্য হয়ে ওঠার দৌড়ে পিছিয়ে রয়েছে কিন্তু অনেকখানি টুকু। বিয়ে একটি মেয়ের জীবনে কিন্তু সর্বোচ্চ প্রাপ্তি, এমনই ভেবে নেওয়া এক দুশ্চিন্তাগ্রস্ত মা, অসহায় বোন ও বাবার কপালে ভাঁজ নিয়ে কিন্তু থেকে যায় টুকু। আর এমনই এক মধ্যবিত্তের এগিয়ে চলা গল্প কিন্তু এই ছবিতে আমরা দেখতে পেয়েছি। পরিচালক শিলাদিত্য কিন্তু খুবই ভালোভাবে আমাদের সামনে এই গল্প প্রেজেন্ট করেছে। কিন্তু এদিকে টুকুর জীবনে তার প্রেমিকও তাকে খুবই বকাঝোকা করে। এদিকে কিন্তু টুকুর মা বাবা সারাদিন মেয়ের বিয়ের কথা ভেবে কিন্তু হয়রান হয়ে যায়। টুকুর একের পর এক সম্বন্ধ আসে, কারুর মেয়ের পছন্দ হয় না, তবে কি করে তার বিয়ে হবে এমনই অবস্থায় কিন্তু এসে যায় এক সময়। শেষে কলকাতায় এক বুনেদি পরিবারের কিন্তু তাকে দেখতে আসে, এবং তাকে দেখতে আসার ফলে কিন্তু তাকে এক অদ্ভুত শর্ত দিয়ে বসেন, টুকুকে একটা সোয়েটার বুনে দিতে হবে। এই সোয়েটার যদি টুকুর শাওড়ির বোনা সোয়েটারের মতো নিখুঁত হয় তবেই কিন্তু তাকে বিয়ে দেওয়া হবে তার ছেলের সাথে। সেই সোয়েটার বোনাকে কেন্দ্র করে গল্পটি এগোবে, এবং আস্তে আস্তে আস্ত বিশ্বাসহীন একটা মেয়ে উল বোনার সঙ্গে সঙ্গে নিজের বিশ্বাস কিন্তু বুনতে শিখে যায়। নিজেকে সে বিশ্বাস করতে শেখে পারপার্শ্বিকের সঙ্গে লড়াই করতে কীভাবে হয়। আর সেই উল বোনার জন্য তাকে কিন্তু যেতে হয় অর্থাৎ তার পিসির কাছে। তার পিসির কাছে কিন্তু শিখতে যায় অর্থাৎ দার্জিলিংয়ে, এবং সেখানে কিন্তু এক ছেলের সঙ্গে তার পরিচয় হয়, এবং পরিচয় হওয়ার পর তার সঙ্গে কিন্তু আস্তে আস্তে প্রেমের সম্পর্ক হয়। তারপরে কিন্তু এই মুভির কিন্তু আরেক ঘটনা কিন্তু অর্থাৎ প্রেমের ঘটনা কিন্তু দেখতে পাই আমরা এই মুভিতে। সোয়েটার মুভিতে অর্থাৎ মেন চরিত্রে যে অভিনয় করছে টুকুর চরিত্রে, তিনি হলেন ঈশা সাহা। আমি এখানে বলে রাখি, ঈশা সাহা এর আগে কিন্তু আমাদের সামনে একটি মুভি এনেছিল, এবং সেখানে তিনি অভিনয় করেছিলেন, এবং সেই ছবির নাম দেওয়া হয়েছে প্রজাপতি বিস্কুট। সেই ছবির মতনই কিন্তু আমরা এই মুভিতে দেখেছি ছোটো ছোটো মিল রয়েছে কিন্তু এই মুভিতে এসে, অর্থাৎ প্রজাপতি বিস্কুটে যেমন অভিনয় করেছেন তার কিন্তু ছোটো ছোটো মিল কিন্তু এখানে রয়েছে। এখনও পর্যন্ত দুটো পর্যন্ত মুভি তিনি তৈরি করেছেন, যার পর্যন্ত এখন যে পর্যন্ত কিন্তু রিলিজ করেছে তার মধ্যে এই প্রজাপতি বিস্কুটে খুবই ভালো হয়েছিল। আপনারা যদি এই মুভি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন প্রজাপতি বিস্কুট মুভিটি, সেই মুভিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তাছাড়াও কিন্তু ঈশার চোখের ব্যবহার মুগ্ধ করবে কিছু কিছু দৃশ্যে। টুকুর অনবরত কিন্তু বাবার ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, তিনি কিন্তু এই মুভিতে খুবই যথাযথই ভালো অভিনয় করছে, এবং তা বলতে গেলেও খুবই ভালো অভিনয় করছে। টুকুর স্বাধীনতা চেয়ে বোন অর্থাৎ সিয়া চরিত্রে যে অভিনয় করেছে অনুরাধা মুখোপাধ্যায় বেশ ভালো লাগবে এই মুভিতে। তবে শাশুড়ির চরিত্রে জুন মুলিয়া কিন্তু খুবই খুবই ভালো অভিনয় করেছে, এবং তা কিন্তু জবরদস্ত লাগবে কিন্তু এই মুভিতে।
এবং পিসি অর্থাৎ শিলিকা মিত্র কিন্তু এই মুভিতে প্রশংসা দাবিও রেখেছেন, কারণ তিনি কিন্তু খুবই অর্থাৎ খুবই ভালো অভিনয় করেছেন এই মুভিতে। এছাড়াও কিন্তু এই মুভিতে সৌরভ দাস অভিনয় করেছে, যা তিনি টুকুর বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছে। তাছাড়া পরিচিত টেলিভিশন অভিনেতা ইরফান ইমরাজ কিন্তু এই ছবিতে অভিনয় করেছে, তিনি কিন্তু এই মুভিতে খুবই যথাযথ অভিনয় করেছেন। এই মুভির সঙ্গীতগুলো বলতে গেলে খুবই ভালো হয়েছে, যা কিন্তু অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রঞ্জন ভট্টাচার্য কিন্তু করেছেন। আলাদা করে বলতে গেলে অবশ্যই বলতে হয় প্রেমে পড়া বারণ এই গানটির কথা। এই গানটি খুবই ভালো হয়েছে এবং তা কিন্তু দর্শকরা অর্থাৎ হলে বসেও কিন্তু খুবই ভালো লাগবে এই ছবিটি। পরিচালক আদিত্য রায় মৌলিকের এটাই প্রথম কিন্তু বাংলা ছবি। বলিউডে নারী কেন্দ্রিক সিনেমায় এখনও বেশ কিছু তৈরি হলেও বাংলা সিনেমা এখনও এ বিষয়ে হয়তো অত সাবলীল নয়। সেই হিসাবে শয়তান নিশ্চিন্তে একজন ভালো মুভি হয়েছে, যদিও সে দেশে প্রেমিকাকে প্রত্যাখ্যান করে ঈশা বেরিয়ে আসে রাস্তায় হেঁটে, তা অসাধারণ লাগবে আপনাদেরও কাছে। এবং কিন্তু এই মুভির কিন্তু ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফ খুব দুর্দান্তভাবে তৈরি করেছেন, এবং অর্থাৎ সেকেন্ড হাফে কিন্তু লোকেশানও খুবই ভালো দেখানো হয়েছে, বিশেষ করে কিন্তু দার্জিলিং সিনগুলো খুবই ভালো দেখানো হয়েছে। এই মুভি কিন্তু আপনারা একবার হলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন, কারণ মুভিটি সত্যি খুবই ভালো করে তৈরি করার চেষ্টাও করেছেন। এবং আপনার হাতে যদি সময় থাকেন অবশ্যই একবার মুভিটি হলে গিয়েও আপনারা দেখতে পারেন। আমি কিন্তু এই মুভিটি 5.5/3 দিলাম, এবং এই মুভিটি আপনাদের কেমন লাগলো জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট লিখতে পারো, এবং ভিডিওটা যদি আজ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারো, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।